হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে ও টু আ নাইটিঙ্গেল কবিতাটার যে থার্ড স্ট্যান্জা রয়েছে, সেই থার্ড স্ট্যান্জাটা লাইন বাই লাইন অ্যানালিসিস করব। তবে তার আগে আমরা যেটা পড়েছিলাম গতদিন সেটা সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। সেকেন্ড স্ট্যান্জায় আমরা পড়েছিলাম কবি ওয়াইনের সম্বন্ধে বলছেন এবং যেই ওয়াইন খেয়ে তিনি যেন ভুলে থাকতে চাইছেন, বা সেই ওয়াইন খেয়ে তিনি যেন সেই যে নাইটিঙ্গেলের জগৎ সেই জগতে যেন মিলিয়ে যেতে চাইছেন। এবার সেই ওয়াইনের কথা বলতে বলতে তিনি কখনো হয়তো বা সেই যে ফ্রান্সের দক্ষিণ পূর্বের যে রাজ্য প্রভেন্স সেখানে চলে যাচ্ছেন, সেখানকার মানুষদের সাথে, মানে সেখানকার মানুষরা যেমন করে থাকে, আনন্দোচ্ছল হয়, তারা গান করেন, তারা বিভিন্ন রকম যে সমস্ত জিনিসগুলো পছন্দ করেন, বা সেই যে ওয়াইনের যে স্পেশালিটিগুলো সেইগুলো নিয়ে তিনি যেমন আলোচনা করছেন, তেমন সেই ওয়াইনটা খেলে বা তার যে পরিচিতিটা, সেই যে কালার থেকে শুরু করে তার টেক্সচার সমস্ত কিছু নিয়ে তিনি আলোচনা করছেন। এবং এরপরে তিনি সেখানটায় বলতে বলতে তারপরে তিনি হিপোক্রিন বা সেই যে মিউজের যে একটা স্ট্রিম বা একটা ঝর্ণা সেটার কথাও তিনি উল্লেখ করছেন, যে যেটা মানে পোয়েটিক ইন্সপিরেশনের একটা উৎস। মানে তিনি বিভিন্ন দিক দিয়ে সেটাকে আলোচনা করছেন এবং বলছেন সেই যে ওয়াইনটা, সেই ওয়াইনটা পান করে তিনি সেই যে একটা ম্লান একটা অন্ধকারাচ্ছন্ন যে ফরেস্ট রয়েছে, সেই ফরেস্টে নাইটিঙ্গেলের খোঁজে তিনিও বিলীন হয়ে যেতে চান। মানে তিনি সেই যে নাইটিঙ্গেল, সেই নাইটিঙ্গেলের জগতে মিলিয়ে যেতে চান। এখানটায় আমাদের সেকেন্ড স্ট্যান্জাটা শেষ হয়েছিল, আজকে আমরা থার্ড স্ট্যান্জাটা শুরু করব। তাহলে চলো এর যে লাইন বাই লাইন অ্যানালিসিস হয় সেদিকটাতে যাওয়া যাক। Fade far away, dissolve, and quite forget what thou among the leaves hast never known. অর্থাৎ fade far away, fade হয়ে যেতে চান তিনি, পুরো মিলিয়ে যেতে চান, dissolve একদম মানে সলিউশন যেমন যেটা হয়, মানে দ্রবণ, কোনো কিছুর মধ্যে তিনি দ্রবীভূত হয়ে যাওয়া, অর্থাৎ তিনি পুরোপুরিভাবে মিলিয়ে যেতে চান, অ্যান্ড কোয়াইট ফরগেট, এবং এইভাবে তিনি ফরগেট সমস্ত কিছু ভুলে থাকতে চান। কি ভুলে থাকতে চান তারপরের লাইনে কিন্তু তিনি অন্যভাবে বলছে যে হোয়াট দাও অ্যামাং দ্য লিভস হ্যাজ নেভার নোন, যেটা তুমি হয়তো কখনো জানবে না, এই যে গাছের পাতার মধ্যে তুমি যখন থাকো তুমি সেই জিনিসগুলো সম্বন্ধে জানবে না, তুমি সেই যে কষ্ট বা সেই জিনিসগুলো সেগুলো সম্বন্ধে জানবে না। তো কী জিনিস তিনি ভুলে থাকতে চান সেটা 3 নম্বর লাইনে গিয়ে আমরা জানতে পারবো, দ্য ওয়্যারিনেস, দ্য ফিভার অ্যান্ড দ্য ফ্রেট। তাহলে সেই যে ক্লান্তি বা সেই যে একটা দুঃখ বা একটা ফিভার, মানে এখানে এগুলো সমস্ত কিছুই কিন্তু একটা মেলানকলিক একটা লুক বা একটা মানে নেগেটিভ একটা সাইড জীবনের, যে ডেথ, সেই সমস্ত দিককে কিন্তু আমাদের সামনে তুলে ধরছে। মানে তার জীবনে যে সমস্ত খারাপ দিকগুলো, নেতিবাচক দিকগুলো, সেইগুলোর দিককে থেকে তিনি কিন্তু সরে আসতে চাইছেন, সেগুলো থেকে তিনি এসকেপ করতে চাইছেন। এই জন্য কিন্তু তাকে আমরা এসকেপিস্ট বলে থাকি, যে তিনি কবিতার মধ্যে দিয়ে বা এই সমস্ত জিনিসের মধ্যে দিয়ে তিনি যেন পালাতে চাইছেন কোথাও। এবং সেটাই বলছে যে তুমি যখন গাছে পাতে উড়ে বেড়াও, নাইটিঙ্গেলকে বলছে যে তুমি যখন পাখি, তুমি তো পাখি, এদিক ওদিক উড়ে বেড়াও, তুমি এগুলো কোনো কিছু তো জানো না, আমার জীবনে যে সমস্ত প্রবলেমসগুলো রয়েছে সেগুলো থেকে আমি পালিয়ে যেতে চাই, সেগুলোকে আমি এড়িয়ে যেতে চাই। হিয়ার হোয়ার মেন সিট অ্যান্ড হিয়ার ইচ আদার গ্রোন, এখানে কী হয়, মানুষজন বসে এবং হিয়ার ইচ আদার গ্রোন, একে অপরের যে দুঃখগুলো সেগুলো তারা একে অপরে শুনতে থাকে। হোয়ার পালসি শেক্স আ ফিউ স্যাড লাস্ট গ্রে হেয়ার্স, হোয়ার ইউথ গ্রোজ পেল অ্যান্ড স্পেক্টার থিন অ্যান্ড ডাইজ। তারপরে বলছে পালসি, অর্থাৎ পালসি হচ্ছে প্যারালিসিস, সেই প্যারালিসিসটা কী করছে, শেক্স আ ফিউ স্যাড লাস্ট গ্রে হেয়ার্স, মানে শেষ যে চুলগুলো, সেই যে ধরে নাও বয়স হলে কী হয়, মাথা থেকে চুল পড়ে যায়, তো যে কটা যে গ্রে হেয়ার্সগুলো রয়েছে, পাকা চুলগুলো রয়েছে, সেগুলোও যেন পড়ে যাচ্ছে। এবং পালসি সমস্ত কিছু, দেখো ডেথ রিলেটেড একটা, যে আমরা জানি যে কবি খুব কম বয়সে মারা গেছিলেন কিটস, তো সেই যে একটা ডেথের যে একটা প্রিমনিশন সেটা কিন্তু তার মধ্যে বা তার লেখাগুলোর মধ্যে কিন্তু খুব প্রকটভাবে রয়েছে। এছাড়াও 1818 সালে, মানে এই লেখাটা যবে লেখা হয় তার আগের বছরই কিন্তু কিটসের ভাই টম, সে মারা যায়, এবং আরেকটি যে ভাই রয়েছে সে আমেরিকা চলে যায়,
এইরকম অনেকগুলো কিন্তু তাকে মানে বিচ্ছেদের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, ফলে স্বাভাবিকভাবেই তার মধ্যে এই যে একটা বিরহ চেতনা যেটা আমরা বলতে পারি বা বিচ্ছেদের যে একটা যন্ত্রণা, সেইগুলো কিন্তু খুব প্রকটভাবে তার মধ্যে ফুটে উঠেছিল। এবং তিনি নিজেও যে টিউবারকুলোসিসে ভুগছিলেন, যেটা থেকে তিনি শেষ অবধি মারা যান, সেইগুলো তো তার মধ্যে ছিলই। এই সমস্ত স্যাডনেসগুলো সমস্ত কিন্তু ফুটে ফুটে উঠছে এগুলো একদম প্রত্যেকটা পদে পদে। তো তারপরে বলছে যেখানে ইউথ, অর্থাৎ এই যে এই লাইনটাতে কিন্তু হোয়ার ইউথ গ্রোস পেল অ্যান্ড স্পেক্টার থিন, এই যে এই লাইনটাতে, এই লাইনটাতে কিন্তু টমের কথাই বলা হচ্ছে, মানে কিটসের যে ভাই যে মারা গিয়েছিল, মানে সে পেল অর্থাৎ ফ্যাকাশে হয়ে যাচ্ছে অ্যান্ড স্পেক্টার থিন কঙ্কাল সার তার চেহারা হয়ে যাচ্ছে এবং ডাইজ এবং মারা যাচ্ছে, সাধারণত টিউবারকুলোসিসে যেমন হয়। হোয়ার বাট টু থিঙ্ক ইজ টু বি ফুল অফ সরো অ্যান্ড লিড ইন আই ডেসপেয়ার, মানে চোখটা মানে গভীর, মানে একদম হয়ে যায় কি বলবো, ফুল অফ সরো, দুঃখে পরিপূর্ণ, এইরকম পুরো ম্লান হয়ে যায় চোখে, যে জ্যোতিটা উজ্জ্বল ভাব সেইগুলো কোনো কিছু থাকে না। হোয়ার বিউটি ক্যানট কিপ হার লাস্ট্রাস আইজ, বলছে যে বিউটি বা সৌন্দর্য, সে কিন্তু তার যে লাস্ট্রাস আইজ অর্থাৎ যে শাইনিং আইজ, তার যে ব্রাইট আইজ হয়, মানে সৌন্দর্যে যে একটা নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি, মানে সৌন্দর্যকে এখানে একটা পার্সনিফাই করা হচ্ছে, ঠিক আছে, তার যে একটা লাস্ট্রাস আইজ রয়েছে, লাস্ট্রাস আইজ অর্থাৎ সে যে উজ্জ্বল, যে তার চোখ দুটি রয়েছে, মানে যার ঔজ্জ্বল্যে আমরা ঔজ্জ্বল্য লাভ করি, সেইগুলো যেন মানে তার আর বেশি পাওয়ার নেই, অর্থাৎ বিউটি বেশিক্ষণ ধরে তার যে হোল্ডটা, সেই হোল্ডটা বা কন্ট্রোলটা সেটা সে ধরে রাখতে পারছে না। অর নিউ লাভ পাইন অ্যাট দেম বিয়ন্ড টুমোরো, অথবা নতুন নতুন ভালোবাসা, নতুন ভালোবাসা হলে কি হয়, একটা তার মধ্যে যে একটা মাধুর্য থাকে, তার যে একটা নিজস্ব যে একটা অ্যাট্রাকটিভনেস থাকে বা অ্যাট্রাকশন যাই বলো না কেন, সেই যে একটা পাওয়ার থাকে নতুন ভালোবাসার, সেইটাও যেন আর নেই, মানে সেটাও বলছে সেটা কিন্তু বেশিক্ষণ থাকে না, এক সময় না এক সময় সেটাও ম্লান হয়ে যায়। নতুন ভালোবাসা যেটা, সেটা হয়তো এক দুদিন থাকলো, তারপরে সেটাও ম্লান হয়ে যায়। তো এই স্ট্যান্জাটাতে কিন্তু পুরোপুরি নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি, যে সম্পূর্ণ তার জীবনে যে সমস্ত নেগেটিভসগুলো রয়েছে, সে মিস ব্রাউনের সাথে তার যে খারাপ সম্পর্ক হোক বা তার ভাইয়ের মৃত্যু হোক বা আরেকটি ভাইয়ের ছেড়ে চলে যাওয়া হোক বা তার নিজস্ব যে অসুস্থতা, সমস্ত কিছু কিন্তু নেগেটিভ যে অ্যাসপেক্টসগুলো, সেইগুলো কিন্তু আমরা এই যে স্টানজাতে, এই স্টানজাতে দেখতে পাচ্ছি। নাও লেটস মুভ অন টু স্টানজা ফোর। অওয়ে অওয়ে ফর আই উইল ফ্লাই টু দি, নট চ্যারিয়েটেড বাই ব্যাকাস অ্যান্ড হিজ পার্ডস, অর্থাৎ অওয়ে অওয়ে, দূরে সরো, দূরে সরে যাও, অর্থাৎ এই অওয়ে অওয়ে তিনি কাকে বলছেন? আগের স্টানজে আমরা কী বললাম, তিনি সে যে ওয়াইন খেয়ে তিনি মানে সেই যে নাইটিঙ্গেলের জগৎ, সেই জগতে তিনি যেতে চান। তো এবার বলছে যে না, ওয়াইনকে তিনি দূরে সরিয়ে দিচ্ছেন এবং বলছেন ফর আই উইল ফ্লাই টু দি, আমি তোমার কাছে উড়ে যাব কীভাবে, নট চ্যারিয়েটেড বাই ব্যাকাস অ্যান্ড হিজ পার্টস। ব্যাকাস অর্থাৎ হচ্ছে, ইনি হচ্ছেন গিয়ে একজন দেবতা, কিসের দেবতা, না ওয়াইনের দেবতা, মদের দেবতা, এবং সে যে তার যে রথটা, তার রথটা বিশ্বাস করা হয় যে তার রথটা পার্টস অর্থাৎ লিওপার্ডস মানে চিতা বাঘের দ্বারা সেই যে রথটা, সেই রথটা টানা হয়, যদিও সেই যে ব্যাকাস তার রথটা কিন্তু বাঘ বা মানে সিংহী যারা থাকে তারা কিন্তু সেই রথটা টানে, যদিও তিনি এখানটাই লিওপার্ডস ইউজ করেছেন, ঠিক আছে। তো বলছে সেই যে রথ অর্থাৎ এখানে ওয়াইনের কথা বলা হচ্ছে, সেই ওয়াইন খেয়ে তিনি সেই যে নাইটিঙ্গেলের জগৎ, সেই জগতে তিনি যেতে চান না। বাট অন দ্য ভিউলেস উইংস অফ পোয়েজি, কিন্তু তিনি কিসে করে যেতে চান, তিনি যেতে চান ভিউলেস উইংস, সেই যে না দেখা পাখনা রয়েছে অফ পোয়েজি, পোয়েজি অর্থাৎ পোয়েট্রি, কবিতা, কবিতার যে না দেখা পাখনা রয়েছে সেই পাখনার উপর ভর করে, তার মানে তিনি তার যে পোয়েটিক ইমাজিনেশান রয়েছে সেই পোয়েটিক ইমাজিনেশানের উপরে ভর করেই তিনি কিন্তু এই যে আমাদের যে জগৎ, সেই জগৎ ছেড়ে সেই যে কল্পনার জগতে তিনি যেতে চান বা নাইটিঙ্গেলের জগতে তিনি মিলিয়ে যেতে চান। দো দ্য ডাল ব্রেইন পারপ্লেক্সেস অ্যান্ড রিটার্নস, যদিও তারপরে তিনি একটু হাম্বল হচ্ছেন, একটু বিনয়ী হয়ে বলছেন, যদিও দ্য ডাল ব্রেইন, এই যে তার যে ব্রেইনটাকে, নিজের ব্রেইনটাকে ডাল বলছেন, পারপ্লেক্সেস অ্যান্ড রিটার্নস সেটা তার বাধা হয়ে দাঁড়াচ্ছে, অর্থাৎ তিনি নিজের যে মানে পোয়েটিক একটা জিনিয়াস রয়েছে সেটাতে তিনি যেন একটু বিশ্বাস করতে পারছেন না, তিনি একটু অবিশ্বাস করছেন যে হয়তো আমার এতখানি পাওয়ার নেই যে আমি আমার এই কবিতার ক্ষমতাতে সেই নাইটিঙ্গেলের জগতে চলে যেতে পারবো। কিন্তু তারপরের লাইনেই হঠাৎ করে তিনি বলছেন অলরেডি উইথ দি,
কিন্তু দেখো দুম করে চলে আসলাম, মানে একদম সাথে সাথে। দেখো আমাদের মানে আমরা জানি যে আমাদের যে ইমাজিনেশনটা, আমাদের যে কল্পনা ক্ষমতাটা, সেই ক্ষমতাটা কিন্তু বিশাল, অসীম, সেটা আলোকের থেকেও বেশি জোরে যেতে পারে। তো সেটাই তিনি বলছেন, তিনি ইমাজিনেশনের মধ্যে দিয়েই কিন্তু কী করলেন, তার যে জগৎ সেই জগৎ থেকে তিনি নাইট অ্যাঙ্গেলের জগতে পাড়ি দিলেন। টেন্ডার ইজ দ্য নাইট, তারপরে তিনি বলছেন যে টেন্ডার ইজ দ্য নাইট, রাত্রিটা তখনও টেন্ডার, মানে টেন্ডার অর্থাৎ কচি বা কোমল, মানে রাত্রিটা তখনও গভীরভাবে জমেনি, ধীরে ধীরে আসছে। এবার এখানটায় আমরা যেমন প্রথমেই বলেছিলাম যে কবিতাটা লেখা হয়েছিল একটা দুপুরবেলা নাইট অ্যাঙ্গেলের গান শুনতে শুনতে, তার মানে এখানটাই আর মানে কিন্তু আমি বলেছিলাম যে এর একটা ভার্সন থাকতে পারে যে তিনি এটা না শুনে পরবর্তীকালেও হয়তো বা লিখে থাকতে পারেন। তো এই জায়গাটাই কিন্তু এই রকম আসছে, তো আমরা সেটাকে বাদই রাখলাম। আমরা ভাবলাম যে না, তিনি তার ইমাজিনেশনেই রাত্রিটা ভেবে নিলেন, হঠাৎ করে রাত হয়েছে, ঠিক আছে। তো সেইটা অনুযায়ী অ্যান্ড হ্যাপলি, হ্যাপলি অর্থাৎ পার হ্যাপস দ্য কুইন মুন ইজ অন হার থ্রোন, এবং হয়তোবা যে কুইন মুন রয়েছে অর্থাৎ চাঁদের যে দেবী, মানে চাঁদের যে রানী বা এখানে তাকে ডেইটি হিসেবে তুলনা করা হচ্ছে, সেই দেবী অন হার থ্রোন, তার সিংহাসনে বসে রয়েছেন, মানে আকাশে চাঁদ উঠেছে। ক্লাস্টার্ড রাউন্ড বাই অল হার স্টারি ফেইজ, মানে এবং তার চারপাশে তার যে পরীরা, সেই পরীরা ঘিরে ধরে রয়েছে, ফেইজ অর্থাৎ পরী, সেই পরীগুলো তাকে ঘিরে ধরে রয়েছে। এগুলো তিনি সবই কিন্তু কল্পনা করছেন। বাট হিয়ার দেয়ার ইজ নো লাইট, তারপরে ওই যে আমি বললাম আবার ইমাজিনেশনে তিনি যেন আবার নিচেও দেখতে পাচ্ছেন, মানে সাথে সাথে মানে যে ভূলোক, মানে পৃথিবীর উপরেও তিনি কিন্তু নজর দিতে পারছেন। এবং সেখানে বলছে এখানে কিন্তু কোনো আলো নেই, তার মানে উপরে আকাশে চাঁদ থাকলেও, চাঁদের প্রচুর আলো থাকলেও নিচে কিন্তু কোনো আলো নেই, কারণ আমরা কেমন জানি সেই যে একটা বাগানের মধ্যে ছিল, তার মানে বাগানে গাছে ঘেরা পুরো, ঠিক আছে। সেভ হোয়াট ফ্রম হেভেন ইজ উইথ ব্রিজেস ব্লোন থ্রু ভার্ডুরাস গ্লুমস অ্যান্ড ওয়াইন্ডিং মসি ওয়েজ, অর্থাৎ নিচে এখানটায় কোনো রকম আলো নেই, কেবলমাত্র কী হচ্ছে না, যখন বাতাস দিচ্ছে আকাশ থেকে, বা আমরা বলতে পারি এখানটায় বাতাসের সাথে সাথে কী হচ্ছে না, সেই যে গাছের পাতাগুলো ভার্ডিউরাস গ্লুমস, মানে সেই সবুজে সবুজে ঢেকে যাওয়ার কারণে, মানে প্রচুর গাছ থাকবার কারণে গ্লুমস, একটা যে অন্ধকারাচ্ছন্ন যে একটা ভাব রয়েছে সেইটা যেন, আর বাতাসের ফলে কী হচ্ছে, গাছের পাতাগুলো একটু একটু সরে যাচ্ছে, এবং তা দিয়ে চাঁদের যে জ্যোৎস্নাটা, সেই জ্যোৎস্নাটা মাঝে মাঝে এসে পড়ছে, এবং তা দিয়ে কি না ওয়াইন্ডিং মসি ওয়েজ, সেই যে একে বেঁকে চলে যাওয়া যে মসি ওয়েজ, মানে শ্যাওলা ধরা যে রাস্তা, সেই রাস্তাটা দেখতে পাওয়া যাচ্ছে। মানে একটা কত সুন্দর একটা সিনারিটা, সেই সিনারিটা কল্পনা করে দেখো তোমরা নিজের মাথায়, যে আকাশে তিনি দেখছেন যে আকাশে চাঁদ উঠেছে, যদিও পৃথিবীতে সেই সময়টাতে অন্ধকারাচ্ছন্ন, কিন্তু অন্ধকারটা তেমন ডিপ হয়নি, ফলে এছাড়া যেহেতু গাছপালাতে ঘেরা, ফলে জায়গাটা কিন্তু একটু অন্ধকারাচ্ছন্ন, এবং সেখানে কী হচ্ছে, আকাশে হালকা হালকা যে ব্রিজ অর্থাৎ মৃদুমন্দ যে বাতাস বইছে, তাতে করে কী হচ্ছে, সেই জায়গাটাতে বাতাস তো আসছে, এবং তখন গাছের পাতাগুলো একটু একটু নড়বার ফলে সেই যে ফাঁক দিয়ে যে চাঁদের আলোটা আসছে, এবং সেই চাঁদের আলোতে নিচের যে মানে শ্যাওলাধর রাস্তাটা রয়েছে, সেই শ্যাওলাধর রাস্তাটা প্রকট হচ্ছে। তো বর্ণনাটা ভাবো কত সুন্দরভাবে তিনি তার ইমাজিনেশনে আমাদের এই যে একটা নতুন জগৎ, সেই জগতে নিয়ে গেলেন। চলো এবার তাহলে ফিফথ স্টানজায় যাওয়া যাক। আই ক্যানট সি হোয়াট ফ্লাওয়ার্স আর অ্যাট মাই ফিট, আমি দেখতে পাচ্ছি না যে কোন ফুলগুলো আমার পায়ের কাছে রয়েছে। তিনি দেখতে পাচ্ছেন না কেন, কারণ আমরা আগের স্টানজাতেই বললাম যে যেহেতু অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশের বর্ণনা তিনি দিচ্ছেন, গাছে গাছে ঢাকা পুরোটা, মাঝে মাঝে হয়তো চাঁদের আলো একটু এসে পড়ছে। এবার এখানে একটু বলে রাখা দরকার যে লাস্ট স্টানজায় আমরা যেমন একটা মানে চোখের একটা বর্ণনা পেলাম, মানে দৃশ্যগত একটা যে সৌন্দর্য সেইটা বর্ণনা পেলাম, এবারে কিন্তু আমরা মানে গন্ধের যে একটা আকর্ষণ বা সেই রকম অন্য যে সেন্সগুলো রয়েছে, সেই সেন্সগুলোর সঙ্গে যাই, এই রকম কিন্তু লাইন্স আমরা এই যে নেক্সট যে স্ট্যান্জা অর্থাৎ এই যে ফিফথ স্ট্যান্জা সেখানে আমরা দেখতে পাবো। এখানে কিন্তু সেটাই তিনি বলছেন, অর্থাৎ তিনি যে চোখের কথাটা তিনি বললেন যে আমি কিন্তু ফুলগুলো, সেই ফুলগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি না কোন ফুলগুলো আমার পায়ের কাছে ফুটে রয়েছে। নট হোয়াট সফট ইনসেন্স হ্যাংস আপন দ্য বাউজ, অর্থাৎ তিনি সেটাও বলতে পারছেন না যে কোন সফট ইনসেন্স, হালকা যে ইনসেন্স একটা সুগন্ধ, ফ্র্যাগ্রেন্স, হ্যাংস আপন দ্য বাউজ, মানে ঝোপে ঝাড়ের মধ্যে রয়েছে, অর্থাৎ কোন ফুলের যে কী গন্ধ তিনি বুঝতে, মানে কোন ফুলগুলো কোথায় কী ফুটে রয়েছে তিনি কিন্তু কিছুই দেখতে পাচ্ছেন না। বাট
কিন্তু ইন এমবামড ডার্কনেস, কিন্তু সেই যে একটা মিষ্টি সুগন্ধযুক্ত একটা যে ডার্কনেস রয়েছে, এমবামড অর্থাৎ সুইট, সেই সুইট একটা ডার্কনেস, একটা মিষ্টি যে ডার্কনেস, অন্ধকারাচ্ছন্ন ভাব রয়েছে, তিনি সেটা থেকে কিন্তু কী করতে পারছেন, গেস ইচ সুইট, তিনি কিন্তু আলাদা আলাদাভাবে সমস্ত যে সুইটনেসগুলো রয়েছে, সমস্ত যে ফুলগুলোর যে আলাদা আলাদা যে মিষ্টত্ব রয়েছে, সেইগুলো কিন্তু তিনি মানে আলাদা আলাদা করতে পারছেন, পৃথকীকরণ করতে পারছেন, হোয়ার উইথ দ্য সিজনেবল মান্থ এন্ডোজ, যেটা দিয়ে এই যে মাসটা সেটা এন্ডোজ পরিপূর্ণ থাকে, অর্থাৎ ফুলগুলোর কথা বলা হচ্ছে এবং ফুলগুলো দিয়ে গোটা মাসটা ভর্তি থাকে। তার মানে কোন মাসের কথা বলা হচ্ছে, মে, অর্থাৎ স্প্রিং, কারণ স্প্রিংয়ে আমরা জানি প্রচুর পরিমাণে ফুল ফোটে। দ্য গ্রাস, দ্য থিকেট অ্যান্ড দ্য ফ্রুট ট্রি ওয়াইল্ড, হোয়াইট হথর্ন অ্যান্ড দ্য প্যাস্টারাল এগ্ল্যান্টাইন, অর্থাৎ এই বিভিন্ন ফুলগুলো, হথর্ন মানে সাদা রঙের হথর্ন রয়েছে, প্যাস্টারাল এগ্ল্যান্টাইন রয়েছে, এবং ঘাসের মধ্যে এরকম সেই বিভিন্ন যে সমস্ত ফুলগুলো, সেই ফুলগুলো রয়েছে, এবং ফ্রুট ট্রি এবং বিভিন্ন যে সমস্ত জঙ্গলি ওয়াইল্ড ফ্রুট ট্রিগুলো, সমস্ত কিছু তিনি এগুলো বর্ণনা দিচ্ছেন, ফলের গাছ রয়েছে। ফাস্ট ফেডিং ভায়োলেটস কাভার্ড আপ ইন লিভস, এছাড়া ফাস্ট মানে খুব দ্রুততার সহিত ফেড হয়ে যায় যে ভায়োলেট ফুলগুলো রয়েছে, সেই ভায়োলেট ফুলগুলোর কথাও বলছেন, সেইগুলো কাভার্ড আপ ইন লিভস, অর্থাৎ পাতা দিয়ে পুরোপুরি কাভার্ড আপ হয়ে আছে। অ্যান্ড মিড মেইজ এল্ডেস্ট চাইল্ড, এবং মধ্য মে মানে মে মাসের যে মাঝখান, মে মাসের যে মধ্যভাগ, সেটার এল্ডেস্ট চাইল্ড অর্থাৎ সবচেয়ে বড় সন্তান। এবার মাসের সবচেয়ে বড় সন্তান কে হতে পারে, মানে মাসের শুরুতে যে তার মানে জন্মায়, তার মানে মে মাসের শুরু শুরুর দিকে যে গাছগুলো হয় বা যে ফুলগুলো ফোটে তার কথা বলা হচ্ছে। দ্য কামিং মাস্ক রোজ, সেই যে মাস্ক রোজ, এটা এক ধরনের ফুল, মানে টিউব টাইপের ফুল হয়, সেই যে ফুলটা, সেই ফুলটার কথা বলা হচ্ছে, সেটা মে মাসের প্রথম দিকটাই ফোটে। তো সেই ফুলটা কি, ফুল অফ ডিউই ওয়াইন, মানে তার মধ্যে খুব সুন্দর মধু পাওয়া যায় সে, ঠিক আছে। তো যেহেতু মৌমাছিরা মধু পান করে এবং সেই যে মধু, সেই মধুকে এখানে ওয়াইনের সাথে তুলনা করা হচ্ছে। দ্য মারমেরাস হান্ট অফ ফ্লাইজ অন সামার ইভস, সেই যে কি হচ্ছে না, গ্রীষ্মের যে বিকেলবেলাগুলো, সেই বিকেলবেলাগুলোতে কিন্তু এই সময় এই যে এই এলাকাগুলো, সেই এলাকাগুলোতে কিন্তু মাছিদের অবশ্যই আনাগোনা, মানে মৌমাছিদের আনাগোনা অবশ্যই আমরা শুনতে পাবো, এবং সেখানটাই কী হবে না, এই যে বিভিন্ন রকম ফুলগুলো এবং সেই বিভিন্ন ফুলগুলো এবং তার যে সুগন্ধগুলো, এগুলো কিন্তু সমস্ত কিছুকে আকর্ষণ করে আনেন, এবং কবিও কিন্তু এইগুলোর দ্বারা সম্পূর্ণভাবে মোহিত হয়ে রয়েছেন। এবার এখানটায় আর একটা কথা বলবার, এই যে লাস্ট লাইনটা বা আমরা এই যে লাস্ট দু তিনটা লাইন পড়লাম, এর মধ্যে কিন্তু একটা অনোমাটোপিয়া রয়েছে, তোমরা পড়ে হবা হয়তো, কারণ এবার তোমরা যখন নিজেরাই কবিতাটা ভালো করে লাইন লাইনগুলো পড়বে, দেখবা এর মধ্যে দিয়ে কিন্তু একটা হাওয়া বেরিয়ে আসছে মুখ দিয়ে, মানে বাজিং একটা সাউন্ড তৈরি হচ্ছে, জ জ জ, কারণ এসের প্রচুর প্রাবল্য রয়েছে, এবং এই কারণে কিন্তু মনে হবে একটা মাছি যে ভনভনের আওয়াজটা হয়, সেই আওয়াজটা কিন্তু মুখ দিয়ে আওয়াজটা বেরোবে এই লাইনটা পড়ার সময়। তো এই কারণে আমরা এখানটা অনোমাটোপিয়া আমরা বলতে পারি, দেখো পড়লে গেলে তোমরা বুঝতে পারবে। দ্য কামিং মাস্ক রোজ ফুল অফ ডিউই ওয়াইন, দ্য মারমারাস হান্ট অফ ফ্লাইজ অন সামার ইভস, দেখো কত জেড জেড জেড, মানে এরকম একটা যে আওয়াজ, সেই আওয়াজটা কিন্তু আমরা এখানে বুঝতে পারছি, অর্থাৎ মৌমাছির যে পাখার আওয়াজটা সেইটা। তো আজ আমি এই তিনটে স্টানজায় তোমাদের সাথে আলোচনা করলাম, বাদ বাকি যে তিনটে স্টানজা থাকলো সেইটা আমি নেক্সট ভিডিওতে কমপ্লিট করে দেবো। আশা করছি তোমাদের বুঝতে কিছুটা হলেও সুবিধে হয়েছে, যদি কোথাও কোনো রকম প্রবলেম থেকে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, ভিডিওটা সম্পূর্ণ দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।